রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস, রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস, রমজান মাস হচ্ছে রহমতের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে মেম্বারের মধ্যে যখন উঠলেন, নবীজি মেম্বারের মধ্যে ওঠার পরে প্রথম বললেন আমিন, এরপরে দ্বিতীয়বার নবীজি বললেন আমিন, তৃতীয়বার নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তিন তিনবার আমিন বললেন, এই তিন তিনবার আমিন বলার কারণ কি, কেন আপনি আমিন বললেন? নবীজি বললেন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে এসে তিনটা বিষয়ের প্রস্তাব রেখেছেন, ওই তিনটা বিষয়কে আমি সমর্থন করে দিয়েছি। নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম আমার কাছে এসে বলেছেন যে ব্যক্তি নারী হোক কিংবা পুরুষ হোক পবিত্র মাহের রমাদান মাসকে অতিক্রম করল, রমজান মাসকে পাইল, পাওয়ার পরে তার নিজের পিছনের গুনাহ খাতাগুলিকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সমর্থন করেছি, আমি বলেছি আমিন, কারণ রমজান মাসের মতো এত বড় একটা বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও যদি নিজের জীবনের পিছনের গুনাহ যদি মাফ না করাইতে পারে সে তো ধ্বংস হওয়ার উপযুক্ত, এই জন্য আমি নবীজি বলছি আমিন। দুই নম্বরে বলেছেন যে ব্যক্তি পিতা অথবা মাতা অথবা পিতা মাতা থেকে দুইজনের একজন দুনিয়াতে জীবিত অবস্থায় পাইল, পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাতকে ক্রয় করতে পারলো না, সেই ব্যক্তিও ধ্বংস হোক, আমি নবীজি বলেছি আমিন। তিন নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি আপনার নাম শুনল, আপনার নাম শ্রবণ করলো, শ্রবণ করার পরে দরুদ শরীফ পড়ে নাই, সেই ব্যক্তিও ধ্বংস হোক, আমি নবীজি বলেছি আমিন। তার মানে এই হাদিস থেকে যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইলাম সেটা হচ্ছে পবিত্র মাহের রমাদানের মতো মাস অতিক্রম করার পরেও যদি জীবনের গুনাহ খাতা মাফ না হয় সেই ব্যক্তি ধ্বংস হওয়ার উপযুক্ত। এই জন্য আমাদেরকে খুব বেশি পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদের গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন উতিয়াতু উম্মতি খামসু খিসালিল লাম তুতাহুন্না উম্মাতুম ক্বাবলাহুম, নবীজি বলেন আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসিয়া এই পবিত্র মাহের রমাদান উপলক্ষে পাঁচটা স্পেশাল নিয়ামত দান করেছে বলেন সুবহানাল্লাহ। কয়টা স্পেশাল নিয়ামত দান করেছে? পাঁচটা স্পেশাল নিয়ামত দান করা হয়েছে। এই পাঁচটা স্পেশাল নিয়ামত অতীতে কোন উম্মতকে দান করা হয় নাই, তার মানে অতীতে যে সমস্ত উম্মত অতিক্রম করে গিয়েছে তাদের উপরে রোজার বিধান ফরজ ছিল না, ছিল না তাদের উপরে রোজার বিধান ফরজ ছিল, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর পবিত্র মাহের রমাদানে রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ তাআলা রোজার বিধান ফরজ করেছিলাম এরকম তোমাদের উপরও ফরজ করে দিলাম। কি জন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারো বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝলাম রোজা শুধু আমাদের উপরই ফরজ হয় নাই, আমাদের অতীতে যে সমস্ত উম্মত চলে গেছেন তাদের উপরে রোজার বিধান ছিল, তাদের উপরও আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলেন, কিন্তু তাদের উপরে নবীজি বলেন এই পাঁচটা স্পেশাল নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই, তাদের উপরে রোজা দিয়েছিল ঠিক কিন্তু এই পাঁচটা স্পেশাল নিয়ামত তাদেরকে দেয় নাই, এই পাঁচটা স্পেশাল নিয়ামত শুধুমাত্র আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে বলেন সুবহানাল্লাহ। তার মানে তাদের উপরে রোজার বিধান ছিল কিন্তু তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা স্পেশাল নিয়ামত দিয়ে ধন্য করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা এই পাঁচটা স্পেশাল নিয়ামত দেয় নাই। নবীজি বলেছেন এই পাঁচটা নিয়ামত যেটা শুধু আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে দিয়েছেন, উতিয়াত উম্মতি খামসু খিসালিল লাম তুতাহুন্না উম্মাতুম ক্বাবলাহুম, নবীজি বলেন এমন পাঁচটা নিয়ামত রয়েছে যেটা শুধু আমার উম্মতের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে এই পবিত্র মাহের রমাদান উপলক্ষে দান করেছে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এক নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল বলেন লা খুলুফু ফামি সাইমিয়াতি ইবাইন্দাল্লাহি মির রিহিল মিস্ক নবীজি বলেন আমার উম্মতের জন্য এক নাম্বার নিয়ামত হচ্ছে আমার উম্মত যখন রোজা রাখে রোজা থাকা অবস্থায় আমার উম্মত নারী হোক কিংবা পুরুষ হোক তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এত বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এত তারা মাহবুব বান্দা হয়ে যায় আল্লাহ তাদেরকে এত বেশি ভালোবাসে এই রোজাদারের মুখের দুর্গন্ধটাও আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে অধিক অধিক সুগন্ধযুক্ত বলেন সুবহানাল্লাহ রোজা দিয়ে রোজাদার সারা দিন না খেয়ে থাকার পরে ইফতারের আগ মুহূর্তে রোজাদারের মুখ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে এক প্রকার দুর্গন্ধ চলে আসে আসে না আসে না এক প্রকার দুর্গন্ধ চলে আসে এই দুর্গন্ধ আসার কারণটা হচ্ছে সারা দিন যেহেতু না খেয়ে থাকে এই না খেয়ে থাকার কারণে তার ভিতর থেকে যে হাওয়াটা তৈরি হয় যে নিঃশ্বাসটা আসে এই নিঃশ্বাসটা একটু কি হয় দুর্গন্ধ হয় আপনারা শুনলে অবাক হবেন আধুনিক বিজ্ঞান বর্তমানে রিসার্চ করেছে ওই দিনও আমি একটা প্রতিবেদন দেখলাম সেই প্রতিবেদনের মধ্যে আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্য করে গবেষণা করে বাহির করা হয়েছে রোজা রাখলে কোন কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় রোজা রাখলে মানুষের কি কি ফায়দা হয় সেখানে এক নম্বরে লিখছে কোন মানুষ যদি নির্দিষ্ট সময় যদি না খেয়ে রোজা রাখে তার ভিতরে মরণবেদি ক্যান্সারের কোষ ক্যান্সারের রোগ যদি তার ভিতরেও থাকে এই নির্দিষ্ট সময় না খেয়ে আল্লাহর হুকুম পালন করার কারণে রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্যান্সারের কোষ থেকেও তার শরীরকে মুক্ত করে দেয় সুবহানাল্লাহ পড়েন দ্বিতীয় হচ্ছে কারুর মাথার মগজের কোষ যদি শুকিয়ে যেয়ে থাকে মাথার মগজে অচিরেই প্রবলেম হবে সমস্যা হবে এই ধরনের সমস্যার যদি কেউ সম্মুখীন থাকে রোজা রাখলে সেই কোষকেও আল্লাহ তাআলা সচল করে দেয় সুবহানাল্লাহ পড়েন এবং রোজা রাখলে যারা শরীরের ওজন কমাইতে চায় যারা শরীরের কি কমাইতে চায় ওজন কমাইতে চায় এই রোজা রাখা তাদের শরীরের ওজন কমানোর জন্য বিরাট একটা সহায়ক ভূমিকা পালন করে সুবহানাল্লাহ পড়েন এবং যাদের যাদের উচ্চ রক্তচাপ আছে কি আছে রক্তচাপ আছে ব্লাড প্রেসারের সমস্যা আছে যদি কেউ রোজা রাখে তার রক্তচাপের সমস্যাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দেয় সুবহানাল্লাহ পড়েন শুধু তাই নয় রোজা রাখলে কারোর যদি হৃদরোগ থাকে যেই হৃদরোগের কারণে মানুষের মরণ পর্যন্ত হয়ে যায় হৃদরোগ থাকলে সেই হৃদরোগ থেকেও আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে তাকে বাঁচিয়ে দেয় কারোর যদি হাত পায়ে জ্বালা পড়া রোগ থাকে কি থাকে হাত পায়ে জ্বালা পোড়া রোগ থাকে রোজা রাখলে এই হাত পায়ের জ্বালা পোড়া রোগ থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দেয় কারোর যদি গ্যাসের প্রবলেম থাকে গ্যাস্ট্রিকের কারণে গ্যাস্ট্রিক বাড়তে বাড়তে আলসারের পর্যায়ে পৌঁছে গিয়েছে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার কারণে সেই আলসারের হাত থেকে মুক্ত করে দিবে সুবহানাল্লাহ পড়েন এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি কারণ আমি ছোট জীবনে ছাত্র ছোট সময় ছাত্র জীবনে মাদ্রাসার হোস্টেলে ডাউল আর আলু ভর্তা খাইতে খাইতে আমার গ্যাস্ট্রিকটা এত বেশি মাত্রায় বেড়ে গিয়েছিল আমার রমজান মাস সারা এমন সময় আছে প্রতিদিন দুই বেলা আমার কি করতে হয় গ্যাসের ট্যাবলেট খাইতে হয় দুই বেলা খাইয়াও তারপর আমি অনেক সময় গ্যাস ক্যান্সার দিতে পারি না কিন্তু পবিত্র মাহের রমাদান মাস আসছে থেকে রমজানের আগের রাত্রে একটা গ্যাস্ট্রিকের বড়ি খাইছিলাম আর গত রাত্রে একটা গ্যাস্ট্রিকের বড়ি খাইছি আর এই পর্যন্ত মাসখানে পাঁচ সাত দিন আমার গ্যাসের কোনো সমস্যাই হয় নাই সুবহানাল্লাহ পড়েন যেখানে আমার প্রতিদিন দুইটা করে খাওয়া লাগতো কয়টা করে খাওয়া লাগতো যেখানে আমার প্রতিদিন দুইটা করে খাওয়া লাগতো সেখানে আমার সপ্তাহে প্রায় সাত দিন চলে গেছে আমার একটারও প্রয়োজন হয় নাই এটার নিজের বাস্তব জ্বলন্ত প্রমাণ আমি শুধু কোরআন হাদিস পড়লেই সব কিছু সমাধান হয় না আধুনিক বিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান রাখা চাই কি রাখা চাই আধুনিক বিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান রাখা চাই আমার ভাইয়ের আধুনিক বিজ্ঞান এখন রোজাকে নিয়ে গবেষণা চালানো শুরু করে দিয়েছে শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন ফ্রান্সের এক নারী ডাক্তার কোন দেশের
ফ্রান্সের এক নারী ডাক্তার বিরাট বড় ডাক্তার এমপিবিএস এর সার্টিফিকেট আছে এফআরসিএস এর সার্টিফিকেট আছে সে সৌদি আরবে লাগাতার 12 বছর হসপিটালে ডাক্তারের চাকরি করছে দুবাইতে চাকরি করছে এরপর আপনার ইউরোপের বড় বড় কান্ট্রি দেশে চাকরি করছে সে একজন খ্রিস্টান নারী এই খ্রিস্টান নারী আজকে থেকে নিয়ে 12 বছর পর্যন্ত সে লাগাতার রমজান মাসে রোজা রাখে সুবহানাল্লাহ পড়েন